আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা রাখি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে কিছু নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হওয়ার, যেই ভিডিওগুলো দেখে আমরা সহ আমাদের পরবর্তী প্রজন্মরা যাতে উন্নতি সাধন করতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন, আর এই মুহূর্তে এই ফোনটিতে প্রবলেম হচ্ছে যে এটার পাওয়ার বাটনের যে পজিটিভ লাইনটা আছে সেটা মিসিং আছে, যার কারণে পাওয়ার বাটন প্রেস করলে এই ফোনটা ওপেন হয় না। তো এই পাওয়ার বাটনের পজিটিভ লাইন যদি হারিয়ে যায় অথবা পাওয়ার বাটনের পজিটিভ লাইনটা যদি কেটে যায়, তাহলে আমরা সেটাকে কিভাবে খুঁজে খুঁজে বের করব, তো এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে ফোনটা চালু আছে কিনা। আমরা যদি এই ফোনটাতে একটা চার্জার লাগাই, তাহলে কিন্তু দেখতে পারবেন যে ফোনে চার্জ নিচ্ছে এবং ফোনটা চালু হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চার্জ নিচ্ছে এবং ফোনটা চালু আছে, কিন্তু যদি আমরা এটাকে পাওয়ার বাটনের এখানে চাপ দিয়ে ধরে ওপেন করার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা ওপেন হবে না। আমি আপনাদেরকে একবার দেখাই, দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু ওপেন হচ্ছে না। তো এই পাওয়ার বাটনের পজিটিভ লাইন যদি হারিয়ে যায়, তাহলে আমরা কীভাবে খুঁজে খুঁজে বের করবো, এই বিষয়টা আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমি এই মাদারবোর্ডটাকে বডি থেকে খুলে নিই। মাদারবোর্ডটা খুলে নিলাম। এখন এই পাওয়ার বাটনের পজিটিভ লাইন হারিয়ে গেলে সেটা খোঁজার বেশ কয়েকটা উপায় আছে, তবে তার মধ্যে একটা সহজ উপায় হচ্ছে যে যদি আপনি দেখেন যে পাওয়ার বাটনের পজিটিভ লাইনের এখানে যদি কোনো ক্লোন থাকে, যেমন PW লেখা থাকে, এই যে এরকম ছোটো ছোটো যদি ক্লোন থাকে যে এখানে লেখা আছে PW, এরকম যদি থাকে, অথবা এই পাশেও আপনি একটু দেখবেন যে কোথাও কোনো PW বা এরকম কিছু পাওয়া যায় কি না পাওয়ার, তাহলে সেই ক্লোন থেকে যদি একটা জাম্পার নিয়ে এখানে লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে যে এখানে এটা হচ্ছে পাওয়ার বাটন। তো পাওয়ার বাটনের এখানে দেখতেই পাচ্ছেন একটা ফোঁটা থাকে, প্রত্যেকটা বাটনের মধ্যেই কিন্তু এরকম একটা করে ফোঁটা আছে। তো এই ফোঁটাটা বের হয়েছে এই পাশ দিয়ে বের হয়ে লাইনটা এভাবে করে গিয়ে এখানে এই আইসিটার মধ্যে ঢুকে গেছে। এখন এই লাইনটা যখন পাওয়ার আইসিতে ঢুকছে, তখন ঢোকার মাঝখানে কিছু কম্পোনেন্ট তো অবশ্যই ব্যবহার করা হয়েছে, হয়তো কোনো ক্যাপাসিটর অথবা রেজিস্টর। তো এই রেজিস্টর অথবা ক্যাপাসিটর থেকে আমরা লাইনটাকে খুঁজে বের করব, এবং সেই লাইনটাকে যদি এখান থেকে নিয়ে জাম্পার করে এখানে লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা সমাধান হতে পারে। এখন এটাকে আমরা কিভাবে খুঁজব, তো তার জন্য আমরা এই ফোনটাতে পাওয়ার সাপ্লাই লাগাবো এবং মিটারের মাধ্যমে আমাদের পাওয়ার বাটনের যে নির্দিষ্ট ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে আমরা খুঁজে বের করব। পাওয়ার বাটনের নির্দিষ্ট ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট থেকে 4.1 ভোল্ট পর্যন্ত। তো এর ভিতরে যদি আমরা কোথাও ভোল্টেজ পাই, তো সেই ভোল্টেজ দিয়ে আমরা ফোনটাকে চালু করার চেষ্টা করব। তো আগে আমি ফোনটাকে পাওয়ার সাপ্লাই দিয়ে কানেক্টেড করি। আমরা গ্রাউন্ডেরটা গ্রাউন্ডে লাগালাম আর পজিটিভটাকে পজিটিভে ধরলাম। এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করব যে 3.7 থেকে নিয়ে 4.1 ভোল্ট পর্যন্ত কোথাও কোনো ভোল্টেজ পাওয়া যায় কিনা। তো এই যে পাওয়ার আইসির আশেপাশে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো কম্পোনেন্ট আছে। তো এখানে যে কম্পোনেন্টগুলো আছে এগুলোর সাথে আমরা একটু পরিমাপ করে দেখব যে কোথাও কোনো ভোল্টেজ পাওয়া যায় কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ক্যাপাসিটরের সাথে ধরার পরে আমরা এখানে 4.1 ভোল্টেজ পেলাম। এবার আমরা মাল্টিমিটারটাকে বাজার মোডে রেখে মেপে দেখব যে এই যেখানে আমরা ভোল্টেজটা পেয়েছি সেই জায়গার সাথে আর মাদারবোর্ডের যে মানে মোবাইলের যে পজিটিভ লাইন আছে ব্যাটারি কানেক্টরের, সেখানে কি সরাসরি কোনো কন্টিনিউটি হয় কিনা। যদি সরাসরি কন্টিনিউটি হয়, তাহলে কিন্তু এই ভোল্টেজ দিয়ে মানে এই জায়গার এই ভোল্টেজ দিয়ে আমাদের ফোনটা ওপেন হবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মিটারে টিট টিট করে আওয়াজ দিচ্ছে। তো এই জায়গার সাথে সরাসরি কন্টিনিউটি হচ্ছে, তো এই জন্য আমাদেরকে এই ভোল্টেজ দিয়ে ফোন চালু হবে না। আমাদেরকে এমন একটা ভোল্টেজ লাগবে
যেখানে 4.1 ভোল্টেজ অথবা 3.7 থেকে নিয়ে 4.1 ভোল্টেজের মধ্যে ভোল্ট থাকবে, কিন্তু সেই ভোল্ট দিয়ে মানে সেই ভোল্টেজের সাথে ব্যাটারি কানেক্টরের পজিটিভের সাথে সরাসরি সংযোগ থাকবে না, এমন একটা ভোল্টেজ লাগবে। তো এরকম আরেকটু ভোল্টেজের জন্য আমরা আরেকটু খুঁজি। আমরা আবার মিটারটাকে ডিসি 20 ভোল্টেজে রাখি, দেখি আর কোথাও কোনো 4.1 ভোল্টেজ বা এরকম ভোল্টেজ পাই কি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ছোট ক্যাপাসিটরের সাথে আমি 4.1 ভোল্টেজ পেয়েছি। তো এই এই ক্যাপাসিটরের সাথে যেহেতু এই ভোল্টেজটা পেয়েছি, আবার আমি একটু মিটারটাকে বাজার মোডে রেখে এখানে মেপে দেখব যে আমাদের এইখানের এই ভোল্টেজের সাথে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনের সাথে সরাসরি সংযোগ আছে কি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি সংযোগ নাই। তো এবার যদি এই ভোল্টেজটা দিয়ে আমরা ফোনটা ওপেন করার চেষ্টা করি, তাহলে কিভাবে আমরা ওপেন করব দেখুন। তো এখানের এই ক্যাপাসিটরটার সাথে আমরা ভোল্টেজ পেয়েছি, এখানের এই ছোট্ট ক্যাপাসিটরটা, এটার সাথে আমরা এই ভোল্টেজ পেয়েছি। তো এখন যেখানে আমরা ভোল্টেজ পেয়েছি এর সাথে আমরা সরাসরি এখানে কোনো কানেকশন পাইনি, তো যার কারণে আমরা করব যে একটা টুইজার নিব। টুইজারের মাধ্যমে এখানে একটা পাও রাখবো, টুইজারের আরেকটা পাও হচ্ছে মোবাইলের যে গ্রাউন্ড আছে অর্থাৎ যে কোনো স্টিলে, সেখানে আমরা যদি একটু টাচ করি, টাচ করার পরে দেখবো যে আমাদের ফোন অন হয় কি না। তো আমি এবার এটাকে পাওয়ার সাপ্লাই লাগিয়ে এভাবে ট্রাই করে দেখবো যে আমাদের ফোনটা অন হয় কি না। এবার যেখানে আমরা ভোল্টেজ পেয়েছিলাম তার সাথে ওই গ্রাউন্ডের মধ্যে আমরা স্পর্শ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অন হয়েছে। তো এভাবে করে যদি আপনি ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার এই ছোটখাটো প্রবলেমগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনার সুন্দর একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার প্রতি উৎসাহিত করে। আর লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। তো বন্ধুরা পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।